আর বললো না বৌমা, কাল কাল কাশীপুরের হাট গিয়েছিল তো তোমার বাপের সঙ্গে দেখা, তো আমাকে আর গোলক খুড়াকে কিছুতে ছাড়লো না, একবারে হাতে ধরে ঘরকে নিয়ে গেল। ই বাবা, বললে হবে, সে কি ভক্তি বৌমা, কি আদর যত্ন, তোমার মা বাবা একেবারে গুরুদেব লোক। আপনারা তাইলে আমার বাপের ঘর গিয়েছিলে? ও বৌমা, তবে আর বলছি কি, এমনি আখাড়ে আখাড়ে চার পিস করে মাছ মিষ্টি বেসাতি দাবাদে আমরা টক, সে কি খাওয়া বৌমা? ই বাবা, বললে হবে, খানদানি লোক। আমি তো সেই দিন এই কথাটাই ভাবছি বৌমা, যে এমন ঘরে তোমার মতন মা লক্ষ্মীর কি করে বিয়াটা হইলো, ইয়ারা ইয়ারা তোমার বাপের ঘরের ওই পায়ের কড়ি আঙুলটির যোগ্য লয়। এমন সুন্দর সোনার প্রতিমার মতন মায়ের আমার গহন, গায়ে একটাও গহনা নাই। তোমার বাবা সুঝা গেছিল যে তোমার ছেলের ভুজনাটা হবে নাই, তা আমরা বলে দিয়েছি ভুজনা করিবে। ই বাবা, বললেই হইলো, কত সাদের একটা ছেলা হয়েছে আর তার ভুজনা হবে নাই। ভুজানোর খরচা আছে, লিত লিত জিনিসের দামেই বাড়ছে, টাকা পয়সা কোথায় পাবো? কি বললি তো হবে নাই বৌমা, সাত দেবতাকে মানসিক করে মদনার আমার একটি সাদের ছেলা, তার কি ভুজানো না করলে চলে? টাকা পয়সার জন্য তুমি কি ইচ্ছু ভাবো না, আমি আছি না। কি বাবা, তা বলে কি ভুজানো হবে নাই? তো হ্যাঁ বৌমা, আস্তে আস্তে শুনতেছিলাম তার সঙ্গে এত ভুল করছে। আমরা তো কোনো ছেলা পিলা দেখলি নে। হ্যাঁ বৌমা, তা ঠিক করে দেখেছিলে বল না, পাথর পাথর হতে পারে হতে পারে, মদনার ছেলা হওয়াতে কত লোকের বাদ লাগছে, তাই যদি কেউ বাদুয়াতি করে ফাফড়ান ফুবড়ুই কোনো বিশ্বাস নাই। তো হ্যাঁ বৌমা, মদনা কোথায় গেল? একটুকুন বাজার গাঁ দিকে গিয়েছে, বলছো একটুকুন এখনই আসি যাবে। না বৌমা, এখন আমরা চললি পরে আসবো, তো যে কথাটা বলতেছিলাম বলো খুড়া। ই বাবা, বললে হবে, যে কথাটা বলছিলাম বৌমা, মানে তোমার ওই দেওয়ার ওই দুঃখা, মানে ও দেওয়ার হইলেও মানে মাতাল আর গাঁজা খুললো, হাজার হোক তোমার বাপের ঘরে একটা সুনাম আছে, আর ওই মাতালের সঙ্গে সম্পর্ক উগা না রাখাই ভালো। ও আর সঙ্গে আমার কিসের সঙ্গ, ও তো বিনু আছে। ও কোথায় বলে, বিনু ঘরে বাপ পড়ছি, তার আর দেওর তাবাদার মাতাল দেওর। সেদিন সেদিন দুখা বাঁধের ঘাটে আমার কাছে এই বৌমাকে বলছিল যে উনি কি ছোট লোকের বেটি, ছোট লোকের বেটি, মুখে কুষ্ট হবে, হাত গুলো খসে পড়বে, কুটুমের মিয়াকে যে লাইছবে সে যেমন নরকে ঠাঁই পায় নাই। যেমন উচ্ছন্ন কালে যায়, মইতে মইতে যেমন জল না পায়, ঘর পড়ে মরে। ও এ
এই শালা আমার মায়া কার জন্য আমি আর কবল শান্তি পালি নাই। কি আর কার সঙ্গে লাগিয়ে গেল রে বাবা, কি আর ছাপ ছাপ আমি তো কইল তাই ভাবলি বল বটে, তারপর দেখলি ঢেলা দিনের বেলা ঢেলা ভাবরা আছে, তোকে আর খাইয়ে দাইয়ে কাজ নাই, লোককে যদি শুনে তো তোকে ছাড়িয়ে দিবে, লাকাইয়ে দিবে, ঝাঁটায় পিস নামাই দিবে। আমি লঠা লাগাছি মারিবার বেটা, আমার হেসালটা ঢেলা ফাবড়াছে, ওরা না লঠা লাগাই আমি এই লাগাছি, আমার এই দোষ, তুমি খালি আমার এই দোষ দেখতে পাও, এই মারিবার দোষ তো তোমার চোখে নাই পড়ে, চোখগুলান কানা হইছে। আমাকে জোড়াত করছে, আমি চললি প্রধানের কাজ, চললি আমি পঞ্চায়েতের কাজ, আমাকে কি হিসাবে মা বইছে, চললি আমি পার্টির ভাসুরের কাজ। এক গিলাস জল খাবো, তার আর উপায় নাই, জল খাবে দাঁড়া।